মিরপুরে 3 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে জিততে জিততে হেরে গিয়েছিল বাংলাদেশ নারী দল। পরে শেষ টি-টোয়েন্টিতে ঠিকই জয় ছিনিয়ে নেন নিগার সুলতানা জ্যোতিরা। শেষ টি-টোয়েন্টি ফর্মেটটাকেই নিগার সুলতানা টেনে এনেছেন ওয়ানডে সিরিজে। প্রথম ওয়ানডেতে ভারতকে 40 রানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। এই জয়ে গড়া হয়ে গেছে নতুন ইতিহাস। এটি ওয়ানডে ফর্মেটে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে জয় বাংলাদেশের মেয়েদের। সিরিজের প্রথম জয়ে 3 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল নারীরা। মিরপুরে আজকের ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। বৃষ্টির কারণে ওভার কমিয়ে 43 ওভারে নামিয়ে আনা হয় ম্যাচটি। ভারতীয়দের নিয়ন্ত্রিত বোলিংয়ে 152 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা সর্বোচ্চ 39 রান করেন। ফারজানা হকের ব্যাট থেকে আসে 27 রান। এছাড়া সুলতানা খাতুন 16 ও ফাইমা খাতুন 12 রান করেন। বৃষ্টি আইনে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় 154 রানের। লক্ষ্য তারা করতে নেমে মারুফা আক্তার ও রাবিয়া খাতুনের দুর্দান্ত বোলিংয়ে ভারত অল আউট হয়ে যায় 113 রানে। ভারতের পক্ষে সর্বোচ্চ 20 রান করেন দীপ্তি শর্মা। 29 রানে 4 উইকেটে ম্যাচ সেরা হয়েছেন মারুফা আক্তার। 30 রানে 3 উইকেট শিকার করেছেন রাবিয়া খাতুন।